आई मीन मेरा इंडिविजुअली पूछेंगे तो मेरा अच्छा मिडल हो रहा है, टच फुट बाय गॉड्स ग्रेस अच्छा मिडल कर रहा हूँ मैं, बॉल को गैप्स अच्छे हिट कर। মুস্তাফিজের বল স্পিন নাকি পেস এটা এখনো আমি বুঝে উঠতে পারিনি, তার বলে মারাত্মক সুইং আছে। আমি অনেকের বল খেলেছি তবে মুস্তাফিজের মতো এত সুইং দেখিনি। ওর বল খেলা পৃথিবীর কঠিন একটি কাজ। এবার মুস্তাফিজের করা মেইডেন ওভারটি নিয়ে মুখ খুলেছে পাঞ্জাবের হার্ড হিটার ব্যাটসম্যান শশাঙ্ক সিং। এবারের আইপিএলে বল হাতে দারুণ দুটি ছড়িয়েছে মুস্তাফিজ, তার স্লোয়ার কাটারে ঘায়েল হয়েছে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটার। গতকাল নিজের শেষ ম্যাচে দারুণ এক মেইডেন ওভার করে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। টি টোয়েন্টি ম্যাচে চমৎকার এমন মেইডেন সাথে পাঁচ ইকোনমিতে বোলিং করে প্রশংসায় ভাসছে গোটা বিশ্ব। এবার মুস্তাফিজের করা সেই মেইডেন ওভারটি নিয়ে মুখ খুলেছেন ব্যাটসম্যান শশাঙ্ক সিং। তিনি বলেন, সত্যি বলতে আমি তার বলগুলো চোখেই দেখিনি, এমন না যে খুব গতি ছিল তাই দেখিনি, তার বলে মারাত্মক সুইং ছিল, বল মাটিতে পড়েই সুইং খেয়ে অনেক দূরে গিয়ে পড়ত, সে স্পিনার নাকি পেসার এটাই আমি বুঝতে পারিনি, তার বল খেলা পৃথিবীর কঠিন একটি কাজ, যে কোনো ব্যাটসম্যান পরাস্ত হবে এমন কাটার খেলতে, আমি তার বলগুলো দেখেই ভয় পেয়েছিলাম, একটা বোলার এতটা সুইং কিভাবে করে। পুরো আইপিএল খেললে সে সেরা উইকেট সংগ্রাহক হয়েই দেশে ফিরত, এমন প্রতিভাবান বোলার ক্রিকেটে খুব কম আছে, এভাবেই মুস্তাফিজের প্রশংসা করছিলেন শশাঙ্ক সিং।